ঘূর্ণিঝড় আনার প্রভাবে বাংলাদেশের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বিধ্বস্ত হয়েছে। ভেঙে গিয়েছে বহু টিনের বাড়ি, আহত হয়েছেন অন্তত 3 জন, তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হয়েছে। জানা গিয়েছে সাগর উত্তাল থাকার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যাতে সৈকতে প্রবেশ করতে না পারেন পর্যটকরা, সেজন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও সিপিপি স্বেচ্ছাসেবক টিমও কাজ করছে। বাংলাদেশ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।